আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি একদম নতুন রাঁধুনি, যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তাদের জন্য বিরিয়ানি রেসিপি নিয়ে, এবং সেটি রেডিমিক্স মশলা দিয়ে। কীভাবে রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজে আপনি চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারেন, সেটি নিয়েই আজ আমি চলে এসেছি। চলুন দেখে নিই আমার আজকের রেডিমিক্স মশলা দিয়ে কী করে বিরিয়ানি তৈরি করতে হয়, দেখে নিই। চলে এলাম চুলায়। চুলায় ফ্রাই প্যান দিয়ে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, এবং দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে একদম বেরেস্তা করে নিব, এবং এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ বেরেস্তা আমি উঠিয়ে নিব, যেটা আমি পরবর্তীতে ব্যবহার করব এবং দেখবেন। উঠিয়ে নিচ্ছি অর্ধেকের বেশি পরিমাণ বেরেস্তা। দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এবং ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ মুরগির মাংস, ভালো করে ভেজে নিব। আপনি খুব সহজেই রেডিমিক্স মশলা দিয়ে এই বিরিয়ানিটি করে নিতে পারেন এবং খেতে অসাধারণ টেস্ট। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই, সাথে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, এবং রাঁধুনি রেডিমিক্স মশলার বিরিয়ানি মশলাটু সম্পূর্ণটাই আমি দিয়ে দিব। এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই, এখানে সব মশলা দেয়া আছে প্যাকেটের মধ্যে। অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। একদম মশলাটি তেলের উপর উঠে এসেছে, আপনার এক্সট্রা পানির প্রয়োজন নয়। আমি অন্য একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম আলু। আলুটাকে আমি সামান্য পরিমাণ জর্দা রং এবং সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং ভালো করে ভেজে নিব। বিরিয়ানিতে আলু না দিলে রিয়েল টেস্ট আসে না। দেখুন আমার আলুটি ভাজা হয়ে গিয়েছে, এবং সেম প্যানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ 1/4 কাপ পরিমাণ, ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে বাদামি করব না, নরম করে নিব। দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, ভালো করে এটিকে ভেজে নিব। পোলাওয়ের চালের পরিমাপ হচ্ছে আপনি যে পরিমাণ চাল নেবেন তার ডবল পানি অ্যাড করে দিবেন। আমি যেহেতু এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, আমি 6 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিব। সবসময় চেষ্টা করবেন গরম পানিটাই অ্যাড করতে, তাহলে চালটা ঝরঝরে হবে। ঢেকে দিব 7 থেকে 10 মিনিটের জন্য। মিডিয়াম লো আঁচ থেকে একটু বেশি থাকবে। অ্যাড করে দিলাম লবণ। ঢেকে দিলাম, চলে এলাম 10 মিনিট পর। দেখুন আমার চালটা অনেকটাই পানি শুকিয়ে এসেছে, এবং আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য, এবং রান্না করা মুরগির মাংস। এখানে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি দিয়ে দিলাম কেওড়া জল 1 টেবিল চামচ পরিমাণ, এবং যে বেরেস্তাটুকু উঠিয়ে রেখেছিলাম সেটা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম, কিছু কিশমিশ, আলুবুখারা, এবং কেটে রাখা কিছু পেস্তাবাদাম। বিরিয়ানির টেস্ট বাড়ানোর জন্য আপনি আপনার স্বাদ অনুযায়ী যে কোনো বাদাম ইউজ করতে পারেন। 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এবং ফিরে এলাম 20 মিনিট পর। একদম রেডি আজকের রেডিমিক্স মশলায় আমার বিরিয়ানি, ভালো করে নেড়ে মিশিয়ে নিব। নতুন রাঁধুনিরা প্যাকেটের গায়ের ইনস্ট্রাকশন অনুযায়ী অবশ্যই এটা রান্না করে নিতে পারবেন। আর যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, প্লিজ
লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।